এরপর সময় আহমেদ আপনি লিখেছেন পাঠাও বা বাইক রাইডার ছেলেদের সাথে রাইড শেয়ার করা যাবে কি পাঠাও বা বাইক রাইডারে আপনি ছেলেদের সাথে যদি বাইক রাইড শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে সন্ধ্যেহাতীতভাবে আপনার পর্দার যে বিধান সেটি লঙ্ঘন হবে তাদের সাথে পাশাপাশি বসতে হবে তাদের সাথে তাদেরকে চলাতে হবে এটি তো জায়জ নয় প্রিয় বোন আমার আপনি আপনার জায়গা থেকে আলহামদুলিল্লাহ হালাল উপার্জনের বহু পথ খোলা আছে সেগুলো আপনি অবলম্বন করতে পারেন আমি জানি হালালের সীমা পরিসীমাগুলো তিন দিন সংকীর্ণ হয়ে আসছে কিন্তু একেবারে রুদ্ধ হয়ে যায়নি যার কারণে এটি একজন নারীর জন্য আত্মসম্মান বোধের যে একজন পুরুষ তার গা ঘেসে বসবে তার সাথে তার বাইকে উঠবে বা একসঙ্গে যাবে এটি নির্জনতার গুণা এবং হাজারো অপাচারের পথ ও মুক্ত করে যারাই এগুলোকে উদারতার সাথে দেখেন তারা হয় নপংসুক আর না হইলে তাহলে তারা প্রতারক তারা তাদের মূল অবস্থাকে লুকোতে চাচ্ছেন ইসলামের চাইতে আধুনিকতা এবং স্মার্টনেস আর কোনো কিছুতে থাকতে পারে না এই জন্য আমরা অনুরোধ করবো যে এই ধরনের কোনো প্রফেশনে না গিয়ে অন্য কোনো প্রফেশনে যাবেন এটা সে দৃষ্টিকোণ থেকে না যদি আপনি যান মোহাম্মদ আবদুল্লাহাল কাফি আপনি লিখেছেন দাড়ি গজানোর সাথে সাথে কি দায়ী রাখতে হবে হ্যাঁ অবশ্যই ভাই দাড়ি গজানোর সাথে সাথে আপনার জন্য দায়ী রাখাটা আবশ্যক হবে না বিসা আল্লাহ নির্দেশ করেছেন আফুল্লু হা আর হুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো অতএব দাড়ি ছোট করার কোনো সুযোগ নেই মুসাফির পথ এর দিকে আপনি লিখেছেন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার বিধান কি ছেলে মেয়ে যদি একসাথে লেখাপড়া করে একই সাথে বসে বিশেষ করে তারা যদি কাছাকাছি হয় তাহলে এই সহশিক্ষাকে ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে মেয়ে ছেলে সবাই যার যার মতো শিক্ষা অর্জন করবে জ্ঞান অর্জন করবে আল্লাহতালা এলম অর্জন করার বিষয়ে সমস্ত মুসলিমদেরকে নির্দেশ করেছেন কোনো কোনো হাদিসে নারী পুরুষদেরকে পৃথক পৃথকভাবে আহ আল্লাহ রুবুল্লা আলমিন সম্বোধন করে নির্দেশ করেছেন তাদেরকে আল্লাহতলা উল্লেখ করেছেন মেনশন করেছেন যার কারণে আর নারী সবাই শিক্ষা অর্জন করবে কিন্তু একসঙ্গে মিশ্রভাবে নয় আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছেলেরা শুধু আছে মেয়েরা না যেমন নট্রডামের কথা বলুন তারপরে যেখানে মেয়েরা আছে এরকম প্রতিষ্ঠান আছে যেখানে ছেলেরা না যেমন বিজ্ঞান সেলুন বলুন আর অনেক স্কুল বলুন কলেজ বলুন সেগুলোতে পড়াশোনার মান কিন্তু খারাপ নয় বরং অনেক ভালো অতএব অহেতুক তাদেরকে গুলিয়ে ফেলার যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে সেই প্রবণতাটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করছে এটাকে হালাল করেনি এবং এর মাধ্যে আমাদের কোনো কল্যাণ নেই আমরা যদি তাদেরকে একসাথে মিশিয়ে শিক্ষা দেয় রিয়াজুল ইসলাম আপনি লিখেছেন আমলের ক্ষেত্রে হিংসা করা যাবে কি না আমলের ক্ষেত্রে হিংসা করা যাবে না ঈর্ষা করা যাবে ঈর্ষা বিশেষ করে ইলেম অর্জন করার ক্ষেত্রে মিসাব আলাহিসাম ঈর্ষা করার কথা বলেছেন কেউ দান করে তার আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু আমি পাই না তো এক্ষেত্রে ঈর্ষার কথা বলেছেন ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য হলো হিংসাতে কারোর প্রতি আল্লাহর নিয়ামত থাকলে সেটা দূর হয়ে যাক সেটা কামনা করা হয় এটা হলো হিংসা আর ঈর্ষা হলো কেউ কোনো নেয়ামত পেয়েছেন সেই নেয়ামতটি তিনি পেয়েছেন আমি আমিও পেতে চাই এই জন্য আগ্রহী হওয়া এই জন্য অস্থির হওয়া আল্লাহর কাছে এই জন্য দোয়া করা এটা হলো ঈর্ষা ঈর্ষাটা জায়েজ আছে আমার ক্ষেত্রে হিংসা করা জায়েজ না যে আল্লাহ তার আছে যেন আমার করতে না পারে কারণ অকল্যাণ চাওয়ার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি এমনি দেলাউর হোসেন আপনি লিখেছেন আজকের সমাজে বিয়েতে মেয়ের বাড়িতে আসার আগে মেয়ের বায়োডাটার সাথে মেয়ের পর্দা ছাড়া ছবি চায় এ সম্পর্কে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন মেয়ের পর্দা ছাড়া যদি ছবি ছাওয়া হয় ছবি ছবি তলব করা হয় ছেলে পক্ষ থেকে তাহলে সেক্ষেত্রে সেই ছবি তাদেরকে দেখানো যেতে পারে কিন্তু তাদেরকে ছবি সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করে দেওয়াটা এটা নানা কারণে অনুচিত একটি কাজ বিশেষ করে যখন মনে হবে যে এই ছবির সৎ অসৎ বিভিন্ন রকম ব্যবহার হতে পারে বিভিন্ন গায়ের মারাম পুরুষও দেখতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে তাদেরকে ছবি দেওয়াই যায় নাই আর যদি এরকম সম্ভাবনা না থাকে তাহলে আপনি ছবি দিতে পারেন সেক্ষেত্রেও নিরাপদ এবং উত্তম হলো আপনি ছবি দেখালেন সংশ্লিষ্ট ব্যক্তিকে এরপর নিয়ে আসলেন যাতে করে বারবার দেখে প্রয়োজন অপ্রয়োজনে দেখে বা অন্যদেরকে দেখিয়ে হারাম লিপ্ত হতে না পারে একজন মুসলিম এ সমস্ত বিষয়ে অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন হয়ে থাকে থাকেন ইসলাম চর্চা করে না যারা তাদের তুলনায় অতএব এ বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত এরপরে মুহূর্ত এই আইডি থেকে আপনি লিখেছেন আমার একজন বন্ধু আছেন বংশ পরিচয় হিন্দু ব্রাহ্মণ তিনি ইন্টারমিডিয়েট পড়ার সময় ইসলাম গ্রহণ করেন গোপনে তার পরিবার অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী এই কারণে তিনি ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করতে পারছেন না প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সালাত ও রোজা রাখতে পারছেন না এর জন্য তিনি আল্লাহ তালার আজাবের প্রচন্ড ভয় করেন ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনার কাছে উত্তর আশা করছি এ ধরনের বন্ধুকে আমরা বলবো যে আল্লাহর দিন পালন যেন তার জন্য সহজ হয় সেরকম উদ্যোগ তিনি নিতে পারেন এবং নেওয়া উচিত তার প্রয়োজনে তিনি অবশ্যই তার এটা রাষ্ট্রীয় অধিকার তিনি নাগরিক হিসাবে আমাদের সংবিধান এই অধিকার তাকে দিয়েছে সেই অধিকার আদায় করতে গিয়ে তিনি অন্যত্র যেতে পারেন নিরাপদ কোনো জায়গায় যেতে পারেন বিশেষ করে কোনো আলেমের স্বর্ণাপন্ন হয়ে তিনি এ বিষয়ে পরামর্শ নিতে পারেন এবং এভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকেন এই কাজটি তার জন্য অনুচিত এবং তার জন্য বিকল্প যেখানে আছে সেখানে এ ধরনের আপনার অজুহাত দিয়ে মৌলিক ফরজে বাদত থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই আল্লাহতালা তার বিষয়টিকে সহজ করুন আতিকা মাহবুব আপনি লিখেছেন আকিকার পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে কি সেটা দিয়ে আকিকা হবে আকিকার পশুর পেটে বাচ্চা থাকলে কোরবানি পশুর পেটে যেরকম বাচ্চা আসে এই পশু দিয়ে আকিকা দিলে আকে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কোরবানি পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে তাকে জবাই করে দেওয়া হলো কি হুমায়ুন কবির হীরা আপনি লিখেছেন আমি আপনার সব ভিডিও আলোচনা শুনি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসুক এবং যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবেসেছেন পছন্দ আপনার স্নেহ করেছেন জাজাকমুল্লাহের